কুন্তল ঠিকঠাক টাকাটা দিচ্ছে কিনা দেখার দায়িত্ব তাপসবাবু কুন্তল একে দিয়েছিল গোপাল দলপতিকে। সেই গোপাল দলপতি এক কথা এজেন্ট, পেয়াদা টাইপের, সে বয়ে বয়ে নিয়ে যায়, দেখে ঠিক মতো টাকাটা গেল কিনা। আর ওই কাকু বলছে কি, কার দুনিয়ায় ক্ষমতা নেই, অভিষেককে ধরবে, কারণ অভিষেক যেন এমন একটা কাজ করে বসে আছে সমস্ত তত্ত্ব খালাস করে বসে আছে। আচ্ছা ওকে কে বলতে বলেছে, অভিষেককে কেউ ধরতে পারবে কি পারবে না, অভিষেক দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত নয়, ঠাকুরঘরে কেড়ে আমি তো কলা খাইনি। আর কাকুর সাথে কুন্তলকে চেনে কাকু, অন্যদের চেনে না, কুন্তলকে চেনে, কুন্তলকে চেনে কেন, অন্য কিচ্ছু না, কুন্তল কী ভাল্লে, কুন্তল আমাকে পাখি এনে দেয়, পাখির খাবার এনে দেয়, মস্করা হচ্ছে নাকি কুন্তলের সাথে আপনার সম্পর্কে, পাখি আর পাখির খাবার, মানে একটা বিখ্যাত ডাকাত যে কোটি কোটি টাকা লেনদেন করে, পরিষ্কার হচ্ছে কোটি কোটি টাকা লেনদেন করে, পরিষ্কার, এটা তদন্ত লাগে না, এমনিতে বোঝা যাচ্ছে, সে নাকি ওনার কাছে কি খেলে পাখি, ও গো কাকু পাখি আছে, পাখির খাবার আছে, এইটা বলতে যাবে, এটা বলতে কুন্তলের সাথে সম্পর্ক। ও বলছে অভিষেকের সাথে আমার অনেক দিনের যোগাযোগ নেই, অভিষেক বিখ্যাত লোক, তার কাছে সবসময় যেতে পারি মাঝে মাঝে, আগে তো বসতাম একসাথে, এখন অনেক বছর হয়ে গেলো একসাথে বসা হয় না, এখন অভিষেক প্রচুর ব্যস্ত। আচ্ছা এত ব্যস্ততার মাঝে অভিষেক যে কিছু করেনি এই গ্যারান্টি কাকু দিচ্ছে কেন, আর অভিষেককে কেউ ধরতে পারবে না এই গ্যারান্টি কাকু দিচ্ছে কেন প্রশ্নটা। আর বলছে পার্থবাবুর সাথে আমার পরিচয় আছে, কিন্তু পার্থবাবুকে আমি বলেছি যে পার্থদা একটু চাকরি বাকরি হবে না, তার মানে উনি স্বীকার করে নিলেন পার্থদা চাকরি বিক্রি করতেন আর উনি জানতেন। তো পার্থদা যদি চাকরি বিক্রি না করেন, মানে চাকরি চাই চাকরি চাই পয়সা দাও চাকরি চাই, পার্থবাবু যদি না করতেন কুন্তলদের মাধ্যমে, তাহলে নিশ্চয়ই রিজেস করতেন না, টাকা তো ছিল কোটি কোটি ছিল, গেল কোথায় প্রশ্ন আর কি। এই শিক্ষা খুন করে যে শিক্ষার ডেডবডি, মানে শিক্ষার ডেডবডি মানে ওই টাকার বাক্সটা হচ্ছে একচুয়ালি শিক্ষার ডেডবডি, শিক্ষাকে ধ্বংস করা, সেই ডেডবডিটা ঠিক মতো করে কোনো জায়গায় গিয়ে কবরস্থ করা বা জ্বালিয়ে দেওয়া, সেই কাজটা হলো কিনা, বা টাকাটা যথাস্থানে চলে যাওয়া, যেমন সব নদীগুলো এই যত খালবিল গিয়ে থেকে নদীতে, আর নদীগুলো গিয়ে থাকে সমুদ্রে, সেই সমুদ্রে গিয়ে পৌঁছলো কিনা, মানে পিরামিডের চূড়া সমুদ্রটা যেখানে সমস্ত অর্থ গিয়ে পৌঁছবে আর কি, আলটিমেট ডেস্টিনেশন, আলটিমেট ডেস্টিনেশন। তো ওই গোপাল দলপতির প্রেয়সী হচ্ছে আমাদের এই হৈমন্তী, যাকে বসন্তে আলোচনা করা হচ্ছে হৈমন্তীকে নিয়ে। তো হৈমন্তীর এই যে বাড়ি গাড়ি চলে এলো, এক ওর মা বলছে ও কী কাজ করে জানি না, এলাকার লোক বলছে ও কোনো কাজ করে জানি না, যে কোনো নির্দিষ্ট কাজই করে না, তার চাকরি বাকরি নেই, তার কিছুই নেই, তার একটাই পরিচিতি তিনি গোপাল দলপতির স্ত্রী না প্রেমিকা না অন্য কিছু আমি জানি না, থাকে একসাথে, তার টালিগঞ্জের ঘরে কোথায় একটা থাকে, তার এই বিপুল সম্পত্তি হয়ে গেল। এরপরে তো তদন্ত করার প্রশ্ন জাগে যে ওই হঠাৎ করে আবার ওই অর্পিতা সম্পদের মতো টাকার পাহাড় বেরিয়ে আসবে না, তো আমার মনে হয় এতটা ভুল করবে না, ইতিমধ্যে টাকার বিকেন্দ্রীকরণ হয়ে গেছে হয়তো, এই কোপে ওই গর্তে ওই গাছের তলায় ওই ড্রেনের তলায় হয়তো এইভাবে আছে, ধরাও পড়তে পারে, মানে ইডি সিবিআই যদি তৎপর হয়ে ধরা পড়তে পারে, কিন্তু আলোচনায় চলে এলো হৈমন্তী, কারণ তার কোম্পানি আছে, তার মডেলিং আছে। বলছে কালীঘাটের কাকু রহস্যময়ী নারী এই মুহূর্তে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম আসছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা নাকি এই মুহূর্তে সবাই বলছেন কয়লা ছেড়ে গরু ছেড়ে নাকি এবার ইন্ডাস্ট্রিতেও নাকি বিনিয়োগ হয়েছে, কারণ কুন্তল ঘোষ সরাসরি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামে অভিযোগ করেছেন, তিনি বলছেন আসল রহস্যময় নারী। আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পদ্মশ্রীপ্রাপ্ত কাজী মাসুম আক্তার, কথা বলবো, কি বলবেন? আজ অর্পিতার মনে বড় ব্যথা, সে দখল করেছিল সমস্ত আলো, হঠাৎ করে এই বসন্তে হৈমন্তী চলে এলো, এসে ওর সব আলোকে করে দিল কালো, সমস্ত আলোচনার কেন্দ্রে সে চলে গেল, আজকে দুঃখের দিন অর্পিতার। অর্পিতার কে ছিল? অর্পিতার ছিল টাকা, বাড়ি গাড়ি গহনা এবং মডেলিং সিনেমা। আমরা দেখতে পাচ্ছি এই গোপাল দলপতির মাকে, ছবিতে দেখছিলাম বিবর্ণ মুখ, অত্যন্ত দারিদ্র্যের ছাপ, ঘরের জানলাতে দেখলাম পাল্লা নেই, কাপড় দিয়ে ঘেরা, বিল্ডিংয়ে রং নেই, হায় রে, মায়ের কাছে হয়তো লণ্ঠনের কেরোসিন নেই, আর প্রেয়সীর কাছে বিপুল অর্থ, তারও আছে গাড়ি, তারও আছে বাড়ি, তারও আছে ওই
মডেলিং এমনকি সিনেমা, সে নাকি আবার ইনভেস্ট করার কথা বলছে, মানে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আমি টাকা ইনভেস্ট করবো না, ও লোক আছে ইনভেস্ট করে, আর আছে কোম্পানি, বিরাট কোম্পানি। আচ্ছা আমি ওই জানি না ওর কাছে আদৌ কতক্ষণ টাকা পাওয়া যাবে, মনে হচ্ছে এই যে টাকাটা মানে খুব ঠান্ডা মাথায় ভাবুন, পরিষ্কার ধরা তো পড়েছে, আলোচিত তো হয়েছে, ঘটনা তো তাই, স্বীকার তো করেছে, কে স্বীকার করেছে? তাপস মণ্ডল। সে বলেছে আমি যে বিপুল টাকা কালো ডায়েরিতে লিখে কুন্তলের হাতে পাঠাতাম, সেই টাকাটা কুন্তল ঠিকঠাক করে উপরমহলকে দিচ্ছে কি না। প্রশ্ন হচ্ছে কুন্তল কাকে দিয়েছে, কুন্তল আবার কি কাকুর কথা বলছে, কাকু বলছে আমি বাবা নয়, আমি বাবা কিচ্ছু জানি না। তখন উনি যদি সদলোক হয়ে থাকেন, উনি যদি জানেন যে চাকরি কই অবৈধভাবে দেওয়া যায় না, তাহলে উনি এত লোক থাকতে হঠাৎ পার্থবকে বললেন কেন, বললেন কেন এ পার্থবাবু দু একজনের জন্য চাকরি হবে, পার্থক কার জন্য উনি চাকরি চাইলেন, নিজের মেয়ের নাকি চাকরি হয়নি, নিজের ভাইয়ের মেয়ের নাকি চাকরি হয়নি, তা দুনিয়ার লোকের চাকরি করে দেওয়ার জন্য পার্থককে বলতে পারছে, ভাইয়ের আর নিজের মেয়ের চাকরির জন্য বলতে পারছেন? আসলে বাস্তবে দেখা যাবে ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ে হয়তো আরও বড় জায়গা আছে, আরও বড় জায়গা টাকা পয়সা আয়ের জায়গা আছে, অথবা তাদের ওই চাকরি হয়তো দরকার নেই। এমনিতে এখন থেকে ডিজিটাল মার্কেটিং, স্যাপ, হোটেল ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত। স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। www.emeacademy.co.in